পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দক্ষিণ শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের তিন ছাত্রী বাড়ি থেকে স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আনতে আসার সময় গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় আহত হয়। ওই তিন ছাত্রীর বাড়ি নন্দকুমার থানার বাসুদেবপুর এলাকায়। জানা যায়, দুপুর দুটো নাগাদ বাসুদেবপুর থেকে হেঁটে ওই তিন ছাত্রী দক্ষিণ শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আনতে আসছিল। সেই সময় নন্দকুমারের দিক থেকে আসা একটি গ্যাস ট্যাঙ্কার পিছন থেকে ওই তিন ছাত্রীকে ধাক্কা মারে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই তিন ছাত্রীকে উদ্ধার করে তড়িঘড়ি পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ভীষণ, প্রথমত আমিও খুব ভীষণভাবে ভয় পেয়ে আছি। ওদেরকে দেখার পরে আমারও মানসিক অবস্থা খুব খারাপ, এবং সে জায়গাতে আজকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দেওয়ার আমাদের বিতরণের আজকে সময় ছিল 2:30 সময়। ওদেরকে ডাকা হয়েছিল, ওরা আসছিল তিনজন মেয়ে, ওরা আসছিল রাস্তার ধার দিয়ে, ওরা ওই বাসুদেবপুর থেকে আসছিল বিদ্যালয়ের দিকে। আর সেই সময় একটি গ্যাসের গাড়ি, অর্থাৎ গ্যাস সিলিন্ডার, যে এলপিজি গ্যাস বোয়া গাড়ি, পেছন দিক থেকে এসে ওদেরকে আঘাত করে এবং সাথে সাথে ওরা রাস্তার ওপর পড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যারা ব্যক্তি ছিলেন সেখান থেকে হসপিটালে পাঠান, এবং সাথে সাথেই আমাদের শিক্ষক শিক্ষিকারা এখানে দেওয়া হয়, এবং সেখানে কিছু উদ্ভূত পরিস্থিতি আমরা সামলে আবার শিক্ষক মহাশয়রা সবাই এখানে এসেছি দেখার। হ্যাঁ, একজনকে একে প্রিয়া পাত্রকে কলকাতা রেফার করেছেন, পিজিতে রেফার করেছেন, অবস্থা খারাপ একটু বলছেন। আর দুজন রয়েছে, স্বপ্না কপাট এবং হচ্ছে কৃষ্ণা পাত্র, তারা এখানে রয়েছে। আমরাও এসছি, ওদের সিটি স্ক্যান করা হচ্ছে, তো সেই হিসাবে দেখছি সিটি স্ক্যানের রিপোর্ট কী আসে, সেই অনুযায়ী আবার আমরা চিন্তাভাবনা করবো কী করা যায়। আর সবথেকে বড় ব্যাপার, আমরা উদ্বিগ্ন হয়ে রয়েছি, এবং সেখানকার অভিভাবকরাও যথার্থইভাবে তারাও বিক্ষোভ প্রকাশ করছেন, কারণ ওখানে বিদ্যালয়ের সামনে যে দুটি বাম্পার দেওয়া ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, এবং এতদিন বিদ্যালয় বন্ধ ছিল, এবং খোলার পরে আমরাও জানিয়েছি ওসিকে যে এখানে সিভিক ভলেন্টিয়ার দেওয়ার জন্য এবং গার্ডরেল দেওয়ার জন্য, গার্ডরেল ওখানে ছিল কিন্তু এখন সেটাকে ব্যবহার করা হয় না। এবং আজকেও এখানে জেলা প্রশাসনের কাছে একান্তভাবে বিনীতভাবে অনুরোধ করছি যে যেভাবে রাস্তার উপরে দুর্ঘটনা ঘটছে, বেপরোয়াভাবে গাড়ি চলাচল করার কারণে। আর একটা সবথেকে বড় সমস্যার কথা যেটা হচ্ছে, দেখবেন ওখানে রাস্তাটা দুদিকে কোনো ফুটপাথ নেই, পুরোটাই পিচ রাস্তা, এবং সেখানে যে সাদা দাগ দিয়ে একটা চলার জন্য চিহ্নিত করা আছে সেটাও প্রায় উঠে গেছে, এবং যার ফলে গাড়িগুলো একেবারে বাম দিক বা ডান দিক ঘেঁষে গাড়িগুলো যাওয়ার ফলে এরকম বিপত্তি হয়েছে। সেই জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, বিনীতভাবে আমাদের অনুরোধ, একান্তভাবে অনুরোধ করছি, আপনারা সুব্যবস্থা করুন, এবং যেভাবে ওই রাস্তাটার ওপরে দিনের পর দিন ঘটনা ঘটছে সেটাকে যাতে কমানো যাওয়ার জন্য আপনারা যে ব্যবস্থা করুন, এবং আমরা চাই আপনাদের সাথে আলোচনা ক্রমে আমরা কীভাবে কী করা যায় এই দুর্ঘটনা এড়ানোর জন্য আপনারা ব্যবস্থা করুন, এইটুকু আমাদের বিনীত অনুরোধ। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দবার্তা।